আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা কখনো নিজের সন্তানকে মাটিতে গর্ত করে পুঁতে ফেলেনি। আমরা এগুলো শুনেছি, কিন্তু এই কাজগুলো প্রকাশ্যে দেখিনি। সেই জাহেলী যুগে ছোট্ট মেয়েটা বাবার কাছে বারবার জীবন ভিক্ষা চেয়েও পায়নি। সেই মেয়েটির বাবা পরে ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কিছু বললেন, কিভাবে নিজের সন্তানের জন্য মাটিতে গর্ত করেছেন, কিভাবে তাকে সেখানে ফেলে দিয়েছেন। মেয়েটি বাবার কাছে জানতে চেয়েছিল, বাবা এসব কি করছ। মেয়েটি বুঝতে পারল না বাবা যে তাকে মাটি চাপা দিতে চাচ্ছে। বাবাকে অনুরোধ করেছিল তাকে যেন ছেড়ে দেয়। নিষ্ঠুর বাবা শুনেনি, কিছুতেই শুনেনি। মাটি ফেলতে থাকে এক নাগারে। ছোট মেয়ের আওয়াজ একসময় থেমে যায়। সে যে শুধু মেয়ে শিশুই ছিল, মানুষ হিসাবে স্বীকৃতি ছিল না। এমন অন্ধকার জগতে আলো চালিয়েছিল কে? কে আলো জ্বলাইছিল? তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীর অধিকার নিয়ে একের পর এক অনেক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের কাউকে যখন মেয়ে শিশু সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায়, কষ্টে লজ্জায় সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে তাকে রেখে দিবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যে সিদ্ধান্ত নেয় তা কতই না নিকৃষ্ট। মেয়েতে লালন পালন ব্যাপারে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কাঁধে অর্পিত হয় একটি মেয়ে শিশু আর তাদের বিষয়ে সে ধৈর্য ধারণ করে, তাহলে তারা তা যেন জাহান্নামে আগুন থেকে আড়াল হয়ে যায়। মেয়েদের যত্ন ব্যাপারে এমন অসংখ্য অধিকার অগণিত পুরস্কারের কথা বর্ণনা করা হয়েছে। এরপরও ঠিক কোন অধিকারের কথা বলছে আজকে নারীবাদ? ঘর ছেড়ে বের হচ্ছে আর পুরুষেরা মেয়েদেরকে নিয়ে ব্যবসা করছে, দেহ নিয়ে তাদেরকে ভোগ বানাচ্ছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত বোনদের আরো যত্নে ও সুরক্ষিত রাখতেই পর্দার আদেশ দিয়েছেন। রাস্তায় খোলা খাবার মূল্য বেশি নাকি প্যাকেটজাত পণ্য? একজন নারী দেই দেই করে সবার সামনে নিজেকে উন্মুক্ত করে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবার জন্য রাস্তায় নামে, আরেকজন নিজেকে খুব যত্ন করে যার তার থেকে ঢেকে রাখে। নির্দিষ্ট মানুষটাই কেবল তার সমস্ত সৌন্দর্য দেখবার অধিকার পায়, আর সেটা হলো তার স্বামী। এদের মধ্যে কে বেশি মূল্যবান, কে বেশি সম্মানিত ভেবে দেখুন একবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।